শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারিদিক। তীব্র শীত জেঁকে বসেছে গ্রামগঞ্জে। শীতের তীব্রতার সাথে সাথে যেন খেজুরের রসও প্রকৃতির নিয়মে সুমিষ্ট হয়ে ওঠে। কাকডাকায় ভরে শিশির ভেজা সকালে শান্ত শৃঙ্খল গ্রামের একটি শীতের সকাল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, শীতের সকালে আমাদের গ্রাম বাংলা থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখন সময় সকাল 7টা। কুয়াশার ওপাশ থেকে সূর্যের আলোর মায়াবী রূপ উপভোগ্য হয়ে উঠেছে। শীতকালে সূর্যের আলো বড়ই অপেক্ষার ফলাফল। শীতের সকালে মিষ্টি রোদে গা বুলিয়ে শীত থেকে উষ্ণতা অনুভব করতে প্রত্যেকেই করেন প্রচণ্ড অপেক্ষা। ধীরে ধীরে সময় বাড়ছে, ওদিকে খেজুর গাছ থেকে রসে ভরা ঠিলা নামিয়ে নিতে গাছিদের ব্যস্ততা চোখে পড়ার মতো। গ্রামের শীতের সকাল মানে শীতের কাঁপনি, আর শীতের এই কাঁপনিকে বুড়ো আঙুল দেখিয়ে গাছেরা উঠে পড়ে বড় বড় মধুবৃক্ষে। যতই শীত হোক না কেন, প্রথম দুই তিনটা গাছে ওঠার পর শীতকে তারা টেরি পান না। এভাবে খেজুর গাছের সুমিষ্ট টাটকা রসে জমে ওঠে গ্রামগঞ্জে শীতের সকাল। দেখতে পাচ্ছেন সুমিষ্ট টাটকা রস। পৌষের সকাল থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হবে দ্রুত নতুন কোনো গল্পে, নতুন কোনো শিরোনামে। আল্লাহ হাফেজ।